কিরে, ও তো এখনো বের হয়েই নাই। ওরে কালকে কি বললাম আর ও কি করতেছে? ওকে ফাজলামি করতেছে ভাই। কোনো কালকে ও মজা করতে পারি নাই, কালকে কোনো অনুষ্ঠানে কারো দেখতে পারি নাই, বৌদিরা সব চলে গেছে, কোনো খোঁজ খবর নাই। কালকে বললাম যে তুই আগে রেডি থাকিস, কালকে আমরা আমার বড় বড় মণ্ডপে যাব, বড় বড় জিনিস দেখ। আর কালকে তো আমাদের কিছু দেখতে পারি নাই। বুঝলাম না, দাঁড়াও একটু তাড়াতাড়ি যাব। আচ্ছা ফোন দে তো ভাই তাড়াতাড়ি। ওরে ধরবে না, তুই কি ফাজলামি করিস? হ্যাঁ তোর কখন বেরোতে কইছে? তুই তো আমরা বেরোছি না, তোর বাসার সামনে দাঁড়াই রয়েছি বেটা। আজকে বড় বড় মণ্ডপে যাবো, বড় বড় জিনিস দেখবো, কালকে তোর জন্য বৌদিরে দেখতে পারিনি বেটা, বৌদিরা সব চলে গেছে আর তুই আমরা বেরোছি নাই। চালো বেরো বেটা, তোর বাড়ির সামনে দাঁড়াই রয়েছি। দাঁড়াবো কে লাস্ট দিছে আসবেও না, ওর কার্যক্রম ভালো লাগলো না। কখন বেরোবে, কতক্ষণ দাঁড়াই থাকবো ওর জন্য? আর আজকে ভাবছি সবচেয়ে বড় মণ্ডপে যাবো। কালকে বেটা আমি বৌদিকে ওই দেখতে পারি, যে উদ্দেশ্যে গেছি মনে করি বৌদিকে দেখবো, নাচানাচি দেখবো, ওগুলো কিছু দেখতে পারি। বলছে ও এখনো বেরোয় না, এগুলো কি ভালো লাগে বল? ওর ওই জন্য বলছিলাম ওর নেওয়ার দরকার নাই, না ওর নেওয়া নিতে হবে, নিতে হবে, ওর কোনো খোঁজ খবরই নাই, এগুলো ভালো লাগে। কি বললো? বললো যে আসতে 5 মিনিট দাঁড়ানো হয়ে গেছে, 5 মিনিটের বেশি 10 মিনিটের কাছাকাছি হয়ে গেছে, ওর কোনো খোঁজ খবরই নাই। আর তো ভালো লাগতেছে না এখন, আজকে যদি না দেখতে হয় তোর খবর আছে আজকে। কি ভাই মনে হচ্ছে খুব ব্যস্ত, কোথাও যাবেন নাকি? আরে ভাই বললেন না, কালকে যা গেছিলাম পূজা দেখতে, কালকে গেছি লেট করে, কিচ্ছু দেখতে পারিনি। আজকে ভাবছি তো আগে আগে যাবো, আজকেও যাইতে পারতেছি না। 5 মিনিটের কথা বলে বন্ধু দাঁড়ায় করে রাখছে এখানে, আধা ঘন্টা হয়ে গেছে, কোনো খোঁজ খবরই নাই ওর। কেমনে কি করবো বুঝতেছি না, আজকে কেমনে কি কি দেখবো। আজকে ভাবলো আগে আগে যা, বড় বড় মণ্ডপে যাবো, বড় বড় জিনিস দেখবো, বড় বড় জায়গায় যাবো, কিচ্ছু দেখতে পারতেছি না। কেন ভাই, এটা কি আমাদের ইসলাম ধর্মের কোনো অনুষ্ঠান? হ্যাঁ ভাই আপনি জানেন না, ধর্ম যার যার উৎসব সবার। কি বলেন, ধর্ম যার যার উৎসব কি সবার হয়? তাই তো হবে, ধর্ম যার যার উৎসব সবার, ওদের ধর্মে আমরা উদযাপন করতেছি, সমস্যা কিসের? ওদের পূজা আমরা না গেলে পূজা হয়? আমাদের কোনো প্রোগ্রামে বা আমাদের ধর্মিক কোনো প্রোগ্রামে কোথাও দেখছেন যে হিন্দুরা আসে বা কোনো প্রোগ্রাম করতে আসে? আমাদের যেরকম ধরেন আমরা ঈদের সময় বা আমাদের ধর্মীয় যে প্রোগ্রামগুলো হয় এসব প্রোগ্রামে কিন্তু হিন্দুরা আসে না। তো আপনারা শুধু শুধু ওখানে যাচ্ছেন, মানে কেন যাচ্ছেন আমি বুঝতে পারতেছি না। কি বলেন ভাই, ওইখানে গিয়ে দেখেন একটা মণ্ডপে কত টাকা খরচ করে, লাইটিং দিয়ে, তারপর আপনার মণ্ডপের ভিতরে সাউন্ড সিস্টেম বক্স দিয়ে নাচানাচি, এগুলো যে আমরা একটু এনজয় করি, এগুলো তারা আমাদের মধ্যে হয় না। ওইখানে গেলে দেখে বক্স নাচতেছে মেয়েরা, তারপর সুন্দর সুন্দর বৌদিরা আসতেছে, এগুলো দেখে আমরা একটু এনজয় করি, এটা ছাড়া হয় নাকি বলেন? আর আমাদের এই বয়সে এখন এনজয় করবো না করবো কবে? এখনই তো আমাদের এনজয় করার সময়। ভাই ধরেন আপনাকে কি অপমান করছে, তাহলে আপনি কি করবেন? কি বলেন ভাই অপমান করবেন, ওরে তো রাস্তায় ফেলা পাড়ায় মেরে ফেলাবো, ও সাহস পাবে অপমান করার? এটা তো আসলে আমাদের ওইখানে যে গান বাজনা হয় আপনারা তো জানেনই যে গান বাজনা করা হারাম, এবং কি ওখানে পিত্তিমা করে অনেক ধরনের যে সাজানো হয় এগুলো টোটালি হচ্ছে ইসলামিক মানে শরীয়ত মোতাবেক যায় না, বা এই টোটালি হচ্ছে হারাম। তো আসলে আপনারা এখানে কিভাবে করেন? এটা তো আসলে আমাদের রবকে আসলে এটা অপমান করা হইতেছে। কিসের অপমান হচ্ছে ওই জায়গায়? আমি ওই জায়গায় যাবো, এনজয় করবো, মজা করবো, চলে আসবো, ব্যাস এতটুকুই। ভাই আসলে আপনারা বুঝতেছেন না যে বিষয়টা, যে এইসব গান বাজনা, তারপরে সব পূজা টোটালি ছো এগুলো মানে হারাম, এবং পূজা করা এটা হচ্ছে শিরক। হ্যাঁ, এটা ডাইরেক্ট আল্লাহর সাথে শিরক করা হচ্ছে। আর এটা আপনারা যখন যাইতেছেন ওইখানে তখন আল্লাহ অপমানিত হচ্ছে, ঠিক আছে? তো আপনারা একটু ঠান্ডা মাথায় একটু ভাবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এটা আসলে টোটালি হারাম।